নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে ঠিক এই রকম লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি। এর পুরুত্বটা থাকবে ঠিক এই রকম, একদম ধারের অংশটা আমি কেটে ফেলে দিলাম। এরপরে ঠিক এই রকম সরু সরু করে কেটে নিচ্ছি। ঠিক এই রকম লম্বা লম্বা কিন্তু চৌকো শেপের করে কেটে নিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবে কেটে নিচ্ছি। ধারের অংশটা আমি ফেলে দিচ্ছি, সবগুলো একইভাবে কেটে নেব। সবগুলো একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে, ঠিক এইরকমই সরু সরু করে সবগুলো কেটে নিয়েছি। এবারে জল নিয়ে নিয়েছি বাটিতে, আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না আলু থেকে আলুর কষটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। কড়ায় জল বসিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে আলুটা কিছুক্ষণ ভাপিয়ে নেব। সব আলুগুলোই আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক চামচ নুন। নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটা মিনিট পাঁচেকের মতো ভাপিয়ে নেব। আলুটা ফুটে উঠেছে, আরো কিছুক্ষণ ভাপিয়ে নেব। একটা কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব আলুগুলোই সমানভাবে সেদ্ধ হয়। আলুটাকে জল ঝরিয়ে নিলাম, কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে আলুর সাথে শুধুমাত্র নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি আলুগুলোকে প্রায় মিনিট পাঁচ সাথে ভালো করে নেড়ে চেড়ে একদম ক্রিস্পি করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। এইবারে আমি তুলে নিচ্ছি আলুগুলো। আবারও কতগুলো আমি ভেজে দেখাচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাই আপনারা সকাল বিকাল দুপুর সব সময় খেতে পারেন। এগুলো আপনারা চাইলে ডিমের কোট করেও ভেজে নিতে পারেন। আমি এখন এর সাথে সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব।
তৈরি হয়ে গেল মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।